সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর আগস্ট মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস এবং ভূগোলের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যে প্রশ্নগুলো দিয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এক দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও মোট 4টি প্রশ্ন দিয়েছে, দুই দাগে সত্য মিথ্যা নির্ণয় করো মোট 4টি প্রশ্ন দিয়েছে, আর তিন দাগে 2 বা 3টি বাক্যে উত্তর দাও মোট 2টি প্রশ্ন দিয়েছে, আর চার দাগে একটি বড় প্রশ্ন দিয়েছে, টোটাল 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা দেখে নাও। তোমরা এক দাগের উত্তরগুলো দেখে নাও স্ক্রিনে, দেখতে পারছো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, উত্তরটা ঠিক এভাবে লিখে নেবে। 1 পয়েন্ট আগে ইয়ং ইতালি, এটা মিলবে কার সঙ্গে? খ স্তম্ভের মিলবে হলো খ দাগের সঙ্গে, জোসেফ মাচিনের সঙ্গে। 1 পয়েন্ট 2 এ সেফটি ল্যাম্প, এটা কার সঙ্গে মিলবে? ঘ নম্বর অপশন অর্থাৎ হামফ্রি ডেভিস সঙ্গে। আর 1 পয়েন্ট 3 ইউটোপীয় সমাজতন্ত্র, এটা মিলবে হলো ক নম্বর অপশনের সঙ্গে অর্থাৎ শাহ সিম। আর 1 পয়েন্ট 4 রক্ত ও লৌহ নীতি, এটা মিলবে হলো গ নম্বর অপশনের সঙ্গে অর্থাৎ বিসমার্ক। ঠিক আছে, এইভাবে উত্তরগুলো লিখে নেবে, তাহলে কিন্তু এক দাগের প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও সত্য মিথ্যা নির্ণয়, দুই দাগের এক মানে দুই দাগের প্রশ্নগুলো। 2 পয়েন্ট 1 এর যে প্রশ্নটা বলছে, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য অর্থাৎ উত্তরটা হয়ে যাবে সত্য। 2 পয়েন্ট 2 এর প্রশ্ন, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা নাম হিসাবে পরিচিতি পায়, এটি সম্পূর্ণ সত্য একটি বাক্য, এজন্য উত্তরটাও হয়ে যাবে সত্য অর্থাৎ উত্তরটা এভাবে লিখে নেবে সত্য। 2 পয়েন্ট 3 এর প্রশ্ন, হিটলারের ভাষায় ইতালি বা ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এক্ষেত্রে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা, তাই উত্তরও হয়ে যাবে মিথ্যা। 2 পয়েন্ট 4 এর প্রশ্ন, এড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সত্য। ঠিক আছে, এভাবে দুই দাগের প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট করে নেবে। এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন, 2টি অথবা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3 পয়েন্ট 1 এর প্রশ্ন, রিসর্জিমেন্টো কি? এখন উত্তরটা দেখে নাও, এভাবে লিখে নেবে, প্রথমে হেডিং করে নেবে রিসর্জিমেন্টো, আমি এখানে লিখিনি, তোমরা লিখে নেবে। কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্য দিয়ে ইতালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়। এ পর্যন্ত লিখলেই কিন্তু তোমাদের সেই রিসর্জিমেন্টো যে কী ব্যাপারটা, উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার 3 পয়েন্ট 2 এর প্রশ্ন, ঘেটো কাকে বলা হতো? উত্তরটা দেখে নাও, ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যা লঘু সম্প্রদায় যেমন ইহুদিরা, তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত, এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হতো ঘেটো। উল্লেখ্য, ঘেটো কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে। ঠিক আছে, এটুকু লিখবে, তাহলে কিন্তু 3.2 এর প্রশ্নটার উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার আলোচনা করব একদম লাস্ট প্রশ্ন, 7 বা 8টি বাক্যে উত্তর দাও, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? এখানে 2টি পার্টের প্রশ্ন করেছে, একটা হলো কাকে বলা হয় আর কেন বলা হয়। প্রথম পার্টের উত্তর দেখে নাও, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। ঠিক আছে, এখন দ্বিতীয় পার্টের উত্তর কেন বলা হয় তার কারণটা দেখে নাও, মুক্তিদাতা জার বলার কারণগুলো হেডিং করবে, তারপরে লিখবে জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস পথাই দায়ী, এজন্য তিনি 1 নম্বর পয়েন্টে লিখবে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি তিনি এক আদেশ জারি করে রাশিয়াতে যুগ যুগ ধরে চলে আসা ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে তাদের স্বাধীন বলে ঘোষণা করেন। 2 নম্বর পয়েন্টে লিখবে ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করেছিল। এরপরে একটা পয়েন্ট লিখতে পারো যে এইভাবে কিন্তু রাশিয়া আস্তে আস্তে অগ্রগতি লাভ করেছিল এই ভূমিদাস প্রথা মানে বিলোপ করার জন্য। তারপরে লিখবে তাই ভূমিদাসদের কাছে তিনি মুক্তিদাতা যার নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, এভাবে লিখলে কিন্তু তোমাদের যে লাস্টের প্রশ্ন অর্থাৎ কাকে মুক্তিদাতা যার বলা হয় কেন বলা হয় তার উত্তর কমপ্লিট হয়ে যাবে, দেওয়া থাকবে। তা তোমাদের ভূগোলের পার্ট 5 এর যে প্রশ্নগুলো আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এক দাগের প্রশ্ন হলো বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 পয়েন্ট 1 এর প্রশ্নটা হলো বিষুব রেখায় ধ্রুবতরার উন্নতি কোণ হলো, 4টি অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর অপশন 0 ডিগ্রি। আমি উত্তরগুলো লাল কালিতে টাইপ করে দিয়েছি, তোমরা দেখে নাও, ঠিক এইভাবে উত্তরগুলো পড়ে নাও এবং লিখে নাও খাতায়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ক 0 ডিগ্রি। ক্লিয়ার, এখন দেখে নাও 1 পয়েন্ট 2 এর প্রশ্ন, ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন ভঙ্গিল পর্বত। দেখে নাও এখানে উত্তরটা ঠিক এভাবে লিখবে খ নম্বর অপশন দিয়ে ভঙ্গিল পর্বত এভাবে লিখবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। 1 পয়েন্ট 3 এর প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো, এক্ষেত্রে সঠিক জোড়াটি হয়ে যাবে গ নম্বর অপশন
মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম, এটা সঠিক উত্তর হয়ে যাবে। তাই উত্তরটা ঠিক এভাবে লিখবে গ নম্বর অপশন দিয়ে, মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম। ক্লিয়ার? এবার দেখে নাও দুই দাগের প্রশ্নগুলো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.1 প্রশ্নটা হলো, কোন স্থানে দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 156 ডিগ্রি পশ্চিম। মনে রাখবে 24 ডিগ্রি পূর্ব বলেছে, তার মানে প্রতিবাদ স্থান হবে সবসময় 180 ডিগ্রি থেকে 24 ডিগ্রি বিয়োগ করতে হবে। তার মানে বিয়োগ করলে 156 ডিগ্রি পাবো, এবং পূর্ব যেহেতু বলেছে আর এর প্রতিবাদ স্থান সবসময় পশ্চিম হবে, এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে 156 ডিগ্রি পশ্চিম। ক্লিয়ার? 2.2 প্রশ্ন কি বলেছে, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। আমি এখানে দুটি মালভূমির নাম লিখে দিয়েছি, তোমার যে কোনো একটি লিখবে। উত্তর হবে হয় পামির মালভূমি লিখবে অথবা তিব্বত মালভূমি, যে কোনো একটি লিখবে। যেহেতু একটি প্রশ্নে একটি লিখতে বলেছে তাই তোমরা একটি লিখবে, আমি দুটো উদাহরণ দিয়ে দিয়েছি। ক্লিয়ার? যে কোনো একটি লিখবে, এখানে হয় পামির মালভূমি লিখবে অথবা তিব্বত মালভূমি লিখবে। 2.3 প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চল। ঠিক আছে, এই অঞ্চলের কিন্তু তোমাদের সবসময় মনে রাখবে এই উষ্ণ আর্দ্র জলবায়ুযুক্ত নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। কি বলছে 3.1 প্রশ্ন, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী? দেখে নাও প্রথম উত্তরটা লিখবে এভাবে, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি নিম্নরূপ। 1 নম্বর পয়েন্টে লিখবে, জলের অতি ব্যবহারে নদী ও জলাশয় শুকিয়ে যায়, ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী সম্পদের পরিমাণ হ্রাস পায়। অন্যদিকে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে, ভৌমজলের ভাণ্ডার কমে যায়, অর্থাৎ ভৌমজল স্তর ক্রমশ নামতে থাকে। 3 নম্বর পয়েন্টে লিখবে, অতিরিক্ত জলসেচের ফলে মাটির লবণের পরিমাণ বেড়ে যায়, ফলে মাটির অম্লতা বেড়ে কৃষিজমির উর্বরতা কমে যায়, যার ফলে ফলশ্রুতিতে আখেরে কৃষিজমির ফলন কমে যায়। 4 নম্বর পয়েন্টে লিখবে, সুখা মরশুমে তীব্র জলসংকট দেখা যায়। 5 নম্বর পয়েন্টে লিখবে, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের কারণে জলের দূষণ ক্রমশ বৃদ্ধি করতে থাকে এবং একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এই 5টা পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের এই 3.1 প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 3.2 প্রশ্ন, ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও এভাবে লিখে নেবে, প্রথমে হেডিং করে নেবে এভাবে বিষয় ক্ষয়জাত সমভূমি, তারপর সঞ্চয়জাত সমভূমি। এভাবে করে তারপর লিখবে উৎপত্তির মধ্যে লিখবে, ক্ষয়জাত সমভূমির মধ্যে লিখবে, বিভিন্ন প্রকার বহির্জাত প্রাকৃতিক শক্তির প্রভাবে কোনো উৎসভূমি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হলে ক্রমশ তার উচ্চতা এবং বন্ধুরতা কমে যায় এবং কালক্রমে তা সমভূমিতে পরিণত হয়। এইভাবেই ক্ষয়জাত সমভূমির উৎপত্তি হয়। আর সঞ্চয়জাত সমভূমির মধ্যে লিখবে, বিভিন্ন প্রকার বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহ কোনো স্থানের ভূমিরূপের ক্ষয় সাধন করে ওই ক্ষয়জাত পদার্থসমূহ অন্য কোনো স্থানে জমা বা সঞ্চয়ের মাধ্যমে সেখানে সঞ্চয়জাত সমভূমি গঠন করে, তবে অন্তর্জাত শক্তিও সঞ্চয়জাত সমভূমি সৃষ্টিতে সাহায্য করে। এরপরের পয়েন্টে লিখবে উচ্চতা, ক্ষয়জাত সমভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায় আর সঞ্চয়জাত সমভূমির উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়, এমনকি এর আয়তনও বৃদ্ধি পেতে থাকে। তারপর ভূপ্রাকৃতিক পরিবেশ, ক্ষয়জাত সমভূমির কোনো অংশের ভূমি পাথুরে এবং সেখানে 2-1টি করে পাথরের ঢিলাও দেখা যায়। আর এখানে লিখবে, কোনো কোনো জায়গায় স্বাভাবিক বাঁধের মতো স্বল্পস্ব ভূমি থাকলেও সঞ্চয়জাত সমভূমি প্রকৃতপক্ষে বৈচিত্র্যহীন সমভূমি। এরপরের পয়েন্টটা লিখবে উর্বরতা, এই সমভূমি সাধারণত অনুর্বর হয় আর এই সমভূমি সাধারণত উর্বর প্রকৃতির হয়। এভাবে লিখবে তাহলে কিন্তু পার্থক্যটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4.1 প্রশ্ন কি বলছে, 4.1 প্রশ্ন, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকারগ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। আমি এই উত্তরটা তোমাদের বই থেকেই করে দিয়েছি, তোমাদের প্রান্তিকের বইয়ের দেখবে পৃষ্ঠা নম্বর 81 এই উত্তরটা দেওয়া আছে। আমি তোমাদের বই থেকে এই উত্তরটা সংগ্রহ করেছি, তোমরা দেখতে পারো তোমাদের প্রান্তিকের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 81। দেখতে পাচ্ছো স্ক্রিনে, তুষারের কার্যের ফলে আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ হেডিং করবে, তারপরে লিখবে
শীতপ্রধান অঞ্চলে শিলার ফাটলের মধ্যে থাকা জল বরফে পরিণত হওয়ার ফলে প্রবল চাপে শিলা ফেটে গিয়ে ভেঙে টুকরো টুকরো হলে আবহবিকারের সেই প্রক্রিয়াকে তুষারের কাজের ফলে আবহবিকার বা তুহিন খণ্ডগঠন বলা হয়। ঠিক আছে, এবার অঞ্চল দেবে অতি শীতল জলবায়ু অঞ্চল, উচ্চ অক্ষাংশ বা উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে উষ্ণতা তারতম্য হ্রাসবৃদ্ধির ফলে জল বরফে এবং বরফ জলে পরিণত হয় সেখানে এই প্রক্রিয়া কার্যকরী হয়। তো ডান সাইডে যে চিত্রটা আছে চিত্রটা সুন্দর করে এঁকে নেবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যেহেতু চিত্রসহ আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তারপর প্রক্রিয়াটা লিখবে, এক নম্বর লিখবে হিম শীতল জলবায়ু অঞ্চল উচ্চ অক্ষাংশ বা পার্বত্য অঞ্চলে দিনের বেলায় বা গ্রীষ্মকালে সূর্য তাপে বরফ গলে গলে এবং বর্ষাকালে শিলাস্তরের ফাটলের মধ্যে জল ঢুকে গেলে তা পরে শীতকালে বা রাত্রিবেলায় অত্যধিক ঠান্ডায় জমে বরফে পরিণত হয়। দু নম্বর পয়েন্টে লিখবে, জল বরফে পরিণত হলে আয়তনে শতকরা 10% বৃদ্ধি পায় বলে ফাটলের মধ্যস্থিত জল বরফে পরিণত হলে ফাটলের দুপাশের দেয়ালে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে শিলাস্তরের ফাটল ক্রমশ বৃদ্ধি পায় এবং শিলাস্তরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে ছোটো ছোটো খণ্ডে পরিণত হয়। তিন নম্বর পয়েন্টে লিখবে, তুষারের কার্যের ফলে সংঘটিত হয় বলে এই প্রক্রিয়ায় আবহবিকারকে তুহিন খণ্ডীকরণ বলা হয়। তোমরা যে চিত্রটা ডান্সারে দেখতে পারছো এই চিত্রটা তোমরা একদম নিচের দিকে করতে পারো অথবা ঠিক তোমাদের যেভাবে আসে এইভাবেও লিখতে পারো। অবশ্যই চিত্রটা কিন্তু আঁকতে হবে, না হলে কিন্তু ফুল নাম্বার পাবে না। এখানে স্পষ্ট বলে দিয়েছে চিত্রসহ কিন্তু ব্যাখ্যা করতে বলেছে, এখানে ব্যাখ্যাটা একদম ঠিক আছে এবং চিত্রটা সুন্দর করে এঁকে নেবে। তোমরা দেখতে পাচ্ছ মাঝের যে স্তরটা ওইটা কিন্তু প্রথমে জল অবস্থাকে যখন এটা বরফে পরিণত হয় তখন আয়তন বেড়ে যায়, তখন এই প্রস্তরগুলো মানে খণ্ডীকরণ হয়। দেখো দেখতে পারছো ওখানে দিনের বেলায় শিলার ফাটলে জমা জল রাতে বরফে পরিণত হলে ফাটলের দেয়ালে চাপ বাড়ে, ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয় আর তুষারের কাজের ফলে আবহবিকার এভাবে হেডিং করে নেবে, তাহলে চিত্রটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 6 নম্বর প্রশ্ন, অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বিয়োজিত হয় উদাহরণ সহ লেখো। এই উত্তরটাও আমি তোমাদের প্রান্তিক বই থেকে নিয়েছি, এটা হলো তোমাদের 82 পৃষ্ঠা, ঠিক আছে 82 পৃষ্ঠায় কিন্তু এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। তোমরা বই দেখেও লিখতে পারো অথবা এখান থেকেও লিখতে পারো। দেখতে পারছো প্রথমে হেডিং করে নেবে জারণ বা অক্সিডেশন, তারপরে লিখবে লৌহ মিশ্রিত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে অক্সিডেশন বা জারণ ঘটে। তোমার ডান্সারের যে চিত্র দেখতে পাচ্ছ এই চিত্র তোমাদের আঁকতে হবে না, এই চিত্রটা তোমাদের বইয়ে আছে, জাস্ট বোঝানোর জন্য এটা দেওয়া, ঠিক আছে। তারপরে হেডিং করে নেবে পদ্ধতি, লৌহ আকরিকে লোহা যখন ফেরাস অক্সাইড হিসেবে অবস্থান করে তা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু জারণ পদ্ধতিতে আবহবিকারের সময় লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন যুক্ত হলে মূল খনিজ ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয়ে লিমোনাইটের সৃষ্টি করে যা সহজেই ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। এই কারণে লোহার জিনিসে মরচে ধরলে তা সহজেই নষ্ট হয়ে যায়। বিক্রিয়াটা দেবে এখানে 4 FeO লোহা এটা প্লাস জল 2 H2O প্লাস অক্সিজেন O2। এখনও যে সময় সময়ের উপর দেখবো জারণ একটা লাল কেঁদে লেখা আছে, জারণটা লিখবে কারণ ওখানে জারণ প্রক্রিয়াটা ঘটেছে। 2 Fe2O3 3 H2O অর্থাৎ লিমোনাইট, এখানে এইটাই কিন্তু উদাহরণ, তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু উদাহরণ, ঠিক আছে। এই উদাহরণ কিন্তু আমাদের দিতে বলেছে, অবশ্যই কিন্তু এটা করবে, না হলে কিন্তু ফুল নাম্বার পাবে না। তাহলে এইভাবে লিখে নেবে, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলি এটা তোমাদের প্রান্তিকের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 82 পেয়ে যাবে। আর আগের একটা প্রশ্ন আছে দেখবে, তুষারের কার্যের ফলে আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ, এই উত্তরটা 81 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। এই ছিল তোমাদের ভূগোলের পার্ট 5 কমপ্লিট উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।